এসব কি বলছো কাকুমনি? এশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এই সময় যাবে কোথায় ও? এই প্রশ্নটা তো বকুলকে করা উচিত, কারণ এশার গতিবিধি সবথেকে তো ভালো ওই জানে। মানে কাকুমনি, আমি কি করে জানবো এশা কোথায় গেছে? আমি তো এইমাত্র কলেজ থেকে ফিরলাম। আর তুমি আমাকে কেন এভাবে বলছো আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, না বোঝার ভানটা তুমি কেন করছো বলো তো? হ্যাঁ, কেন করছো? কাল তো ঋষি বলল এ বাড়িতে এশার সবথেকে ভালো বন্ধু তুমি, কথাটা ভুলে গেলে? না, ভুলেননি, উনিও ভুলেননি আর আমিও ভুলিনি কাকুমনি। কিন্তু এটার সাথে এশাকে খুঁজে না পাওয়ার কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি। সম্পর্ক আছে ঋষি, অকারণে কোনো কথা আমি বলি না। সব থেকে ভালো বন্ধু তো সব থেকে ভালো জানবে যে সে কোথায় যায়, কার সঙ্গে মিশে, ইভেন এখন সে কোথায় যেতে পারে। আর দেখ, প্রথম থেকে এই বিয়েটার ব্যাপারে বকুলের অমত ছিল, সে কথাটা আমাকে বারবার ও এসে বলেওছে। কিন্তু আমি কি বলেছিলাম, বিনা প্রমাণে এই বিয়েটা আমি ভাঙতে পারবো না। তার জন্য কি করলো, এশাকে এই বিয়েটার বিরুদ্ধে করে দিল। আর আজ সেটাই হয়েছে যেটার ভয় আমি পাচ্ছিলাম। কি কি ভয় পাচ্ছিলে বকুল? এশাকে বাড়ি থেকে পালানোর বুদ্ধিটা তুমি দিয়েছো বকুল। কাকুমনি, তুমি ভাবলে কি করে আমি এশাকে এরকম একটা কাজ করতে উৎসাহ দেব? কাকুমনি, কাকুমনি, তোমার আমার উপর এতটুকু ভরসা নেই? না, নেই, একদম নেই। কারণ একটার পর একটা যেসব কথা আমার কানে আসছে তার উপর তোমার উপর ভরসা রাখি কি করে বলো তো? কি কথা আসছে তোমার কানে? ওই তো সামনে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস কর না। না না কাকুমনি, ওনাকে জিজ্ঞেস করার আমার কোনো দরকার নেই। আর তুমি যদি কিছু শুনেও থাকো সেটা ভুল শুনেছো। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো একটা পরামর্শ উনি কাউকে কোনোদিনও দিতে পারেন না, আর এশাকে তো নাই। তাই নাকি? তা এতটা শিওর তুই হচ্ছিস কি করে? হচ্ছি কাকুমনি, কারণ আমরা সবাই জানি উনি এশাকে যতটা ভালোবাসেন ঠিক ততটাই এই বাড়ির সম্মান বজায় রাখার ব্যাপারে উনি সজাগ থাকেন। এক মাঘে শীত যায় না পিসি, আবার আমার দিন আসবে আর তখন আমি আপনার সমস্ত চালাকির গুনে গুনে প্রতিশোধ নেব। এক তো আমাকে মিথ্যা কথা বলে পা টেপালো, তারপর আবার দুপুরবেলা রান্নাটা সেটাও আমাকে দিয়ে করালো। না, এর যোগ্য জবাব যতক্ষণ আমি দিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই, কিছুতেই না। কি ভেবেছে ওরা আমি এই দিনগুলো ভুলে যাব? কখনো না, কখনো ভুলবো না। যেদিন রান্নার মধ্যে জোলাপ মিশিয়ে দেবো না সেদিন বুঝবে বর্ষা কী জিনিস। এইভাবে আনাস্তা করছে আর কুণাল, কুণালটাও হয়েছে সেরকম। মানে কি কুক্ষণে যে আমি বাড়ি থেকে পালিয়ে কুণালকে বিয়ে করেছিলাম কে জানে। তখন যদি জানতাম যে ও শুধু নামেই এমএলএ ছেলে, ওর হাতে কোনো পাওয়ার নেই, কোনো টাকা পয়সা নেই, বাড়িতে কেউ পাত্তা দেয় না, তাহলে কি আর আমি ওকে বিয়ে করতাম? যখন আমি আমি যখন বাবার বিয়ে ছিলাম তখন আমাকে কত তোয়াজ করতো, সারাদিন খালি বেবি বেবি, জানু জানু। আর এখন এখন যেই দেখেছে আমি কাদায় পড়েছি অমনি বাড়ি থেকে পালিয়ে গেছে। ওকে তো আমি বসে আছে কে জানে, আজ আসুক একবার বাড়িতে। দেখো কাকুমনি, আমি মানছি বকুলের অরুণাবর সম্বন্ধে আপত্তি আছে, কিন্তু সেই আপত্তিটা তো আমারও আছে। বকুল যেভাবে চান না এশার বিয়েটা অরুণাবর সাথে হোক, আমিও তো সেটা চাই না। কিন্তু তার মানে তো এটা না যে আমি এশাকে বলবো এশা তুই বাড়ি থেকে পালিয়ে যা, এই আইডিয়াটা তো আমি ওকে দিতে পারি না। কাকুমনি, আমি আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা কীরকম, তুমি টেনসড, কিন্তু এই মুহূর্তে একে অপরকে দোষ না দিয়ে আমাদের উচিত এশা কোথায় সেটা খুঁজে বার করা, তাই নয় কি? একবার বরং এশাকে ফোন করে দেখি। না, তুমি এশাকে একদম ফোন করবে না। আচ্ছা ঠিক আছে বকুল, কাকুমনি আমি এশাকে ফোন করছি। এশা ফোনটা বন্ধ করে রেখেছে কেন? কি হয়েছে, এশা ফোন ধরছে না? সুইচড অফ বলছে।
বাহ, চমৎকার, একেবারে ফুল প্রুফ প্ল্যান। হ্যাঁ, প্রথমে বাড়ি থেকে পালিয়ে যাও, তারপরে ফোনটাকে সুইচ অফ করে দাও, যাতে কোনোভাবেই বাড়ির লোক তোমার সাথে কন্ট্যাক্ট করতে না পারে। আচ্ছা, এইবার পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতন পরিষ্কার। কাকুমণি, তুমি শুধু নেগেটিভটাই ভাবছো কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। অনেক অনেক কারণে ফোনটা সুইচ অফ হয়ে যেতে পারে, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, বা হয়তো ফোনটা এমন জায়গায় আছে। আসলে ও তো বেশ কয়েকদিন কলেজ যায়নি। আমার কি মনে হয় কাকুমণি ও বোধ হয় ওর কোনো বন্ধুর বাড়িতে গেছে নোটস নিয়ে আসতে। কারেক্ট, এটাও তো হতে পারে কাকুমণি। কাকুমণি, সবার আগে এশার বন্ধুর বাড়িতে আমাদের খোঁজ নেওয়া দরকার। তোমার কাছে এশার বন্ধুদের যদি কোনো নাম্বার থেকে থাকে আমাকে দাও, আমি ফোন করছি। আর শুনুন, আপনি ওই এশার ক্লাসমেট, তাদেরকে যদি চেনেন আপনি একটু খোঁজ নিন। শোন শোন শোন, এইভাবে এশাকে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না ঋষি। অবশ্য অবশ্য কিভাবে পাওয়া যাবে সেটাও তো আমি জানি না। আমার মাথা আর কাজ করছে না ঋষি। আমি পরিষ্কার বলে দিয়েছিলাম, বিয়ের আগে এশা যেন একা বাড়ির বাইরে না যায়। তারপরেও কোন সাহসে এশা একা বন্ধুর বাড়িতে যায়? কি করে এখন আমি আমার মেয়েটাকে খুঁজে পাবো? কাকুমণি, কাকুমণি, প্লিজ প্লিজ, এত টেনশন করো। শোনো, তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। শুধু একটা কথা মনে রেখে দিও, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়ব না। বৌদি? হ্যাঁ বৌদি। কে? আমি আমি কিছু হয়নি। তুই তুমি উঠলে কেন? ইমা উঠলে কেন? রেস্ট করো, তোমার তো এখন রেস্টের দরকার বৌদি। সারাদিন তোমার উপর দিয়ে যা ধকল যায়। থাক, আর নাটক করতে হবে না। যখন আমাকে সাপোর্ট করা উচিত ছিল তখন তো তুমি চুপ করেছিলে, কিচ্ছু বললে না। জানতাম, আমি জানতাম তুমি এরকম একটা কথা বলবে। আমি আমি আন্দাজও করছিলাম যে আজকে এই অবস্থার জন্য তুমি আমাকেই দায়ী করবে। কিন্তু বৌদি, তুমি আমার কথা বললে বিশ্বাস করবে কিনা আমি জানি না। আমি মাকে বারবার বলি, মাকে বারবার বলি যে বৌদির উপর কোনো রকম প্রেশার ক্রিয়েট করো না। এত প্রেশার ক্রিয়েট কেন করছো? কিন্তু মা মা ওই একটাই কথা বলে। আজকে আজকে যা কিছু হচ্ছে তোমার সাথে সবটাই নাকি মামার ইনস্ট্রাকশনে। বৌদি, মাথা ঠান্ডা করে একবার বোঝবার চেষ্টা করো। দেখো আমার দেখো আসলে মামা সদ্য সদ্য হেরে গেছে, তো ওর মেজাজ খুব খারাপ, তাই তোমার এরকম ফেস কিছুদিন চলবে। আরে ভোটের রেজাল্টের উপর তো আমার কোনো হাত নেই, আমি তো বিনা দোষে শাস্তি পাচ্ছি। বৌদি, আমি কি করে বলবো বলো, মাত্র পাঁচটা ভোটে হেরে গেছি, পাঁচটা ভোট। তার উপর এখন পার্টির এত প্রেশার, সারাদিন লোকটা বাইরে না খাওয়া না দাওয়া ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তোমাকে এখন কিছুদিন মাথা ঠান্ডা করে সবটা মেনে নিতে হবে। বৌদি, কি বললে? আমাকে এগুলো মেনে নিতে হবে? মানে 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 কটা দিন কটা দিন? দেখো বৌদি, মামা তো বাড়ি ফিরবেই। আমি বলছি, আমি মামার সাথে নিজে কথা বলবো। হ্যাঁ, মানে আমি কথা বলবো। আমার বিশ্বাস যে প্রত্যেকটা সমস্যার সমাধান সামনাসামনি বসে কথা বললে মিটেই মিটবেই। এটাও বিশ্বাস যে মামা আমার কথা অন্তত অ্যাটলিস্ট ফেলতে পারবে না। তুমি দেখে নিও। খুব বড় ভুল করলো এশা, এইভাবে বাড়ি থেকে পালিয়ে গিয়ে খুব ভুল করলো। ও কি ভেবেছে আমি ওকে খুঁজে পাবো না? ও জানে না আমাকে। পৃথিবীর যে কোনাতেই ও লুকিয়ে থাক না কেন, ওর বাবা ওকে ঠিক খুঁজে বার করবে। এই বিয়ে ওকে করতেই হবে। এই তো, এবার তোমাকে বাগে পেয়েছি। সকলের চোখের মনি হয়ে ওটা শখ ছিল না তোমার? আর যদি তোমাকে সকলের চোখের বালি না বানিয়ে ছেড়েছি, তো আমার নামও রোশনি নয়। এই যে বকুল, এশা কোথায় আছে ভালোই ভালোই বলে দাও, না হলে কিন্তু খুব পস্তাবে।
রোশনিদি, তুমি তুমি কেন বুঝতে পারছো না? আমি সত্যি জানি না এসব কোথায় গেছে, কেন গেছে। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। তুমি সবটা জানো, আর তুমি তো প্রথম থেকে সবটা জানতে, তাও তুমি সকলের চোখে ধুলো দিয়ে এসেছো। রোশনিদি, আমি এই মুহূর্তে এশাকে নিয়ে খুব চিন্তিত। রোশনিদি, এখন এইসব নিয়ে তর্ক আমার ভালো লাগছে না গো। আর আর তুমি কেন বলছো যে আমি জানি এশা কোথায় গেছে? আমার তো আজ সারাদিন এশার সঙ্গে দেখাই হয়নি, আমি তো এইমাত্র আমার কলেজ থেকে ফিরলাম। আজকে দেখা হয়নি তো কি হয়েছে বকুল? তোমাদের প্ল্যান তো আজকের নয়, তোমরা তো অনেকদিন ধরেই তলায় তলায় পুরো প্ল্যানটা করে রেখেছো। এমনকি এশা পালিয়ে গিয়ে কোথায় উঠবে সেটাও তো তোমাদের আগে থেকেই ঠিক করা আছে। কি ভুল বললাম? রোশনি, দোহাই তোর, যদি পারিস তাহলে অশান্তিটা না বাড়িয়ে একটু ভাবার চেষ্টা কর, এশা কোথায় যেতে পারে, ওর মনের ভেতর কি চলছে সেটা আমি জানি। মেয়েটা কোথায় গেছে, কার সাথে গেছে, ফোনটা অবধি বন্ধ। আমরা কেউ কিছু জানি না। ঠাকুর যদি হঠাৎ করে রাগিনী, এশার যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তাহলে তার জন্য দায়ী থাকবে তুমি। কারণ বারবার তোমাকে আমি মানা করে দিয়েছিলাম, বিয়ের আগে এশা যেন বাড়ির বাইরে পা না রাখে। তা সত্ত্বেও তোমার চোখ এড়িয়ে এশা বাইরে গেল কি করে? জবাব দাও, জবাব দাও রাগিনী, জবাব দাও। আমি আমি জানি না, আমি আমি জানি না। শোনো শোনো না, বিশ্বাস করো, আমি 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 গেছিলাম, আমি গেছিলাম ওকে খাওয়াতে। ও আমাকে তখন যা কথা বললো, আমি তার মধ্যে কোথাও বুঝতেই পারিনি। তুমি কোনোদিনই কিছু বুঝতে পারোনি রাগিনী। যদি বুঝতে পারতে তাহলে আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না রাগিনী। সত্যি কথা বলতে কি জানো তো, তুমি মা হওয়ার যোগ্যই নও। মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে মিশছে, এইটুকু খবর যদি রাখতে না পারো তাহলে নিজেকে মা বলতে তোমার লজ্জা হওয়া উচিত। দাঁড়াও কাকিমণি, এ তো সবে শুরু, আরো কত চোখের জল ফেলা বাকি আছে তো। ধীরে ধীরে তোমার সব হাসি আমি কেড়ে নেব। না রে দাদা, এশাকে তুই বিয়ে করলে কার কি হবে আমি জানি না, তবে তোকে কিন্তু কোনো স্যাক্রিফাইস করতে হবে না। দেখে নিস, দেখ তোর এন্টারটেইনমেন্টের কোনো অভাব রাখবে না। এক্স্যাক্টলি মাই সিস্টার। দাদা আমি কি বলেছি জানিস, আমি শুধু একবার বিয়েটা খালি করে নিই, তারপর আমার আজীবন এন্টারটেইনমেন্টের দায়িত্ব ড্যাডির। ব্যাস, আর কি চাই? তুই এবার চটপট শুধু বিয়েটা করে ফেল, তারপর ওই বকুলকে আমি দেখে নেব। বকুলকে তো আমিও দেখতে চাই রেটিনা। আর ভুলে যাস না, এই বিয়েটা শুধুমাত্র বিয়ে নয়, বকুলকে সারা জীবন দাবিয়ে রাখার একটা অস্ত্র। ড্যাড প্ল্যানটা কিন্তু দারুণ করেছে। এশা একবার এই বাড়িতে বউ হয়ে এলে সারা জীবন আমাদের হাতের মুঠোয় থাকবে। আর কান টানলে যেমন মাথা আসে, তেমন এশার সাথে আসবে বকুল। আর তারপর সারা জীবন আমরা বকুলকে আমাদের ইশারায় নাচাবো। ওর করা প্রত্যেকটা অপমান, প্রত্যেকটা মারের বদলা নেবো আমি। টিনা, ওর মারের কথা তুই আমায় মনে করাস না, ওটা মনে পড়লেই আমার মাথায় খুন চেপে যায়। কুল ডাউন দাদা, আমাদের এখন মাথা গরম করলে চলবে না, বরং মাথা ঠান্ডা রাখতে হবে। দেখ,
বকুল যেন কোনোভাবে বিয়েটা আটকাতে না পারে আমাদের প্রত্যেকটা স্টেপ ভীষণ প্ল্যান করে ফেলতে হবে। কাম অন সিস্টার, আমাদের প্ল্যান করার কিচ্ছু নেই, যা প্ল্যান করার ড্যাড করে রেখেছে। তুই তো জানিস মিনিস্টার অযথাবরক্ষী যখন কোনো কিছু প্ল্যান করে তখন সেই প্ল্যানে কোনো ফাঁক ফোকর থাকে না। এখন শুধু বকুল কেন, সেই বিয়েটা ওর বাপও আটকাতে পারবে না। এই দেখো, একজন মৃত ব্যক্তিকে নিয়ে তোমরা টানাটানি করছো কেন? মানে ড্যাড তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা বকুলের বাবাকে নিয়ে আলোচনা করছিলে তাই তো? হ্যাঁ। সেই ভদ্রলোক কবে ইহকালের মায়া কাটিয়ে তার আত্মার শান্তি কামনা করি। পরিবারের মধ্যে এরকম একটা অশান্তি বাঁধিয়ে তুমি নিশ্চয়ই খুব শান্তি পেয়েছো বকুল। দি ভাই, অনেকক্ষণ ধরে আজে বাজে বকে যাচ্ছিস তুই, এই পুরো ব্যাপারটায় বকুলের দোষটা কোথায়? ওর দোষ তো তোর কোনোদিনও চোখে পড়ে না ভাইয়া, কিন্তু আজ আর অন্তত ওর হয়ে কোনো সাফাই গাস না। ভাগ্যিস মা বাবাকে নিয়ে দাদা ভাইয়া সোনা বৌদি বিয়ে বাড়ি গেছে, নয়তো এসব দেখে শুনে মা বাবা কতটা কষ্ট পেত তুই একবার ভাবতে পারছিস? ভাইয়া ভাইয়া এখনো সময় আছে, তুই বকুলকে জিজ্ঞেস কর যে এসা কোথায় আছে, না হলে কিন্তু অনেকক্ষণ ধরে বকুলের নামে অনেক অ্যালিগেশন শুনে যাচ্ছি আমি, পুলিশ আসুক আর সবার সামনে প্রমাণ হয়ে যাক যে বকুল দোষী না নির্দোষ। কি হলো ডাক, দাঁড়া তুই কেন ডাকবি? শুনি, আমি থানায় ফোন করে পুলিশ অফিসারকে বাড়িতে ডাকছি। থানায় কেন ফোন করছিস ছোটদা ভাই, কি হয়েছে রে? এসা কোথায় গিয়েছিলে তুমি একা একা? চুপ করে দাঁড়িয়ে থেকো না, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। আমি তো গয়না কিনতে গিয়েছিলাম। গয়না? হ্যাঁ। তোমরা এরকম অবাক হচ্ছ কেন? আরে বাবা, কাল তো আমার আশীর্বাদ না, শাড়ির সাথে ম্যাচিং গয়না পড়তে হবে তো। কি কি তোমাদের মুখ দেখে তো মনে হচ্ছে কালকে তাইটা তোমাদের মনেই নেই। এক সেকেন্ড বাবা, এই দেখো এটা কিনেছি, সুন্দর না? আমাকে খুব মানাবে বলো। মা মা, এই দেখো এটা কিনলাম। ঈশা এসব কি বলে চলেছে পাগলের মতো? হলোটা কি ওর? হ্যাঁ, হঠাৎ বিয়ে নিয়ে এত এক্সাইটেড? ও মা, তোমাদের কত স্বপ্ন বলতো আমার বিয়ে নিয়ে, তোমাদের মনের মতো করে সাজতে হবে তো আমায়। তুমি খুশি তো মা? এসা বাড়ি ফিরে এসেছে, আশা করি তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। আর এসা, এভাবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাওয়া কিন্তু তোর উচিত হয়নি, সবাই চিন্তা করছিলাম আমরা। আরে বাবা, বলে গেলে সারপ্রাইজটা থাকতো কি করে? কেন, তোরা কি ভেবেছিলি আমি পালিয়ে গেছি? বাবা, তুমি নিশ্চয়ই ছোট বউদিকে সন্দেহ করছিলে না, হয়তো আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এইসবই ভাবছিলে না তুমি? এসব কথা পরে হবে এসা, কিন্তু তুমি কাউকে না বলে এভাবে একা একা বেরিয়ে, বিশেষ করে আমি যখন তোমাকে মানা করে দিয়েছিলাম বাড়ির বাইরে যাবে না, সেটা করে ঠিক করনি।
ভয় নেই বাবা, তোমাকে যখন আমি কথা দিয়েছি বিয়ের পিড়িতে আমি বসবই, কোথাও পালাবো না। তবে কি জানো তো বাবা, এই বিয়েটা না করার এমন অনেক রাস্তাই কিন্তু আমি জানি, যেই পথে চললে তুমি চাইলেও আমায় এই বিয়েটায় বাধ্য করতে পারবে না। কি বলতে চাইছে এসা, খারাপ কিছু করে বসবে না তো?